Assalamualaikum shabaike, welcome back to Couple Vloggers in Germany channel. Kemon acho tumra shobai? Chole eshechi ami otithi pakhi Shahanaz Shimul Shidur UK theke ore ore ar amar sathe ache aro bhai sheo almost Germany border Netherlands er kacha kacha jaga theke ure ure eshechi. No, Germany. But Germany and Netherlands border ami to specific hor chesta korchi na. It's okay, odro bhasha. এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে কিছু প্রশ্ন আমরা করবো তাজরিন ওর অভিজ্ঞতার আলোকে পয়েন্ট আউট করবে যে কে এটা বেশি করে বা কে এই প্রশ্নের উত্তরে কার নামটা আসতে পারে, কার সাথে বেশি রিলেট করে এবং কেন রিলেট করে এটাকে একটু একটু বলে দিবা। বেশ বেফাস কথা বলবো না আমাদের কথা এইবারে প্রশ্নটা করি, কে সব থেকে মানে কাকে সিক্রেট বললে সে সিক্রেট রাখতে পারবে? তিনও জনই বের করার জন্য আমাকে ভাত দিবে না, নিজের আচল চেহারা কে বাথরুমে গিয়ে গান গায়। হোটেলে সিকিউরিটি এমন ভাবে লাগায় যে আমার নখ দিয়ে লাগাইতে পারি না, তো ভাই যে থাকে এটা থাকে জন্য গান গায়। নিঃসন্দেহে মাঝে মাঝে শ্রাবণ বলে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না, চলো আমরা চুপ করে থাকি মনে মনে বলে আর কি, ওর এক্সপ্রেশন দিয়ে বুঝায় চুপ থাকবে। নিজের সাথে কথা বলতে খুব বেশি পছন্দ করে, কমেন্ট করে জানান তো ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। এই তিনজনের ভিতরে কে যে তোমার কাছ থেকে 500 টাকা ধার নিলে কোনোদিন ফেরত দিবে না? কোনোদিন ফেরত দিবে না আচ্ছা এই প্রশ্নটা সব থেকে বেশি কে সময় লাগায় রেডি হতে? সবাই হয়তো ভাববেন শিমুল আপু, প্রথম কোন মেয়ের থেকে কোন ছেলে বেশি সময় লাগে? অনেক বেশি সময় লাগে আরো ভাই, বেচারের বউয়ের কপালে শুনিয়েছে, বউ বলবে আমি রেডি হয়ে গেছি চলে যেতেছি ঘর তালা দিই, স্বামী বলবে দাঁড়াও ছোটবেলায়
শানা চিমুল 20 কেজি ওজনের বাচ্চা আমি বাদ দিয়ে না শুনলে সরি আমি ছোটবেলায় না থাকতে কি হবে ওদের সাথে ওদের গল্প তো শুনছি সেই মানুষকে ব্ল্যাকমেইল করতে আমাকে কোলে না নিলে আমি আম্মুকে বলে দিব খালি বাইরের বিস্কুট খেতে মন চাই তো জিজ্ঞেস করতে হ্যাঁ আপনারা আপনারাই দেখেন আমি দুজনের মাঝখানে বসে আছি লাইক ইউ গাইস আর দ্য জাজ আচ্ছা কে সব থেকে বেশি ঝগড়া একটা ঝগড়া গালা নির্গত চিন্তা করে তো মুখের ঝগড়ার জন্য ঝগড়া মুখেই করে ঝগড়া কিসে করে না আপনার কাছে মনে হয় যে কে সব থেকে বেশি রাগী অথবা যে কেউ রাগ রাগলে রাগ ভাঙাইতে বেশি কষ্ট হবে রাগ ভাঙাইতে কষ্ট না এটা তোমার কি মনে হয় কে জেদি তাহলে এটা বল হ্যাঁ কে রাগী বেশি বা রাগলে রাগ ভাঙাইতে বেশি কষ্ট হবে অভিমান বেশি কার সেটা বলো না অভিমান অনেক রাগ অভিমান অনেক কিছু না বুঝতে পারছি আমি কোশ্চেন বুঝতে পারছি আই এম গোইং টু রিভিল আ ভেরি বিটার ট্রুথ এন্ড দ্যাট ইজ শাও দুইজনই একই কাতারে পড়ে বাট যদি পাগলা ডান্সার বুঝানো হয় মাথা চাকি যদি মাথা চাকি বলা ডান্সার বুঝানো হয় তাহলে হরর মুভি দেখলে কে সব থেকে বেশি ভয় পাবে বলে তোমার মনে হয় বলতে চাই কাহিনী বলতে হয়েছে যে টিকটকটা আমি কিভাবে বানাইছি কি গান দিয়ে বানাইছি ও আমি আসার মধ্যে অন্ধকারে কিনা দিনের আলোতে কিনা আসো কিনা তারপরে দূরে মোবাইল ধরে তারপরে ভলিউমটা অফ করে হাসি খুশি মাইন্ডের সো আসলে না তাহলে তাহলে র‍্যাঙ্কিং করো তাহলে র‍্যাঙ্কিং যদি তিনজনের মধ্যে করি একে অ্যাকচুয়ালি টাই সিমু আপু আর অরুণ কে ভালো রান্না পারে তুমি তিনজনের রান্নায় এই পর্যায়ে খাইছো না কে ভালো রান্না পারে আমি আই এম দ্য বেস্ট কুক মাঝে মাঝে লবণটা কম হয় খেয়ে অনেক ভালো লাগছে সবচেয়ে বেশি নকল কে করতো তোমার মতে আচ্ছা এমন তো হইতে পারতো ভাবি আমার নাম বলবে কিন্তু আগে শিবকে পালাই লোকে নিজেই বলে দিয়েছে
বলে দিস, আসলে চোরের মন পুলিশ। ওকে ঠিক আছে, তো আজকে চলে যাচ্ছি, আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে। এত মিষ্টি চেয়ারের পিছে পাবি লুকে আছে। অরণ্যদীপ বড় ভাই ওভার 2.0 ওর ফেসবুক পেজ নতুন করেছে, সেটা তো প্লিজ লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। ভাই এখন কি একটা সিকে পালিশ ড্রপ করলি, পালিশ দিয়ে ঢিল মেরে ক্যামেরাটা ফেলে দিব। ও পালিশ ড্রপ করছে মাইক ড্রপের মতো। আল্লাহ সে কনফিডেন্টটা বাড়াইতে পারে।